মরুভূমি শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে জনমানব ও গাছপালাহীন বিশাল ধুধু রুক্ষ প্রান্তরের কথা। সেই সাথে প্রচণ্ড গরমের একটা অনুভূতিও আচ্ছন্ন করে তুলতে পারে আপনাকে। যদিও বেশিরভাগ মরুভূমি বালিময় প্রান্তরে ঢাকা, তবে অনেক মরুভূমিতেই কিন্তু বালি নেই। রুক্ষ পাথুরে এসব মরুভূমি বছরের অনেকটা সময়ই বরফে ঢাকা থাকে, কোথাও কোথাও আবার সারা বছরই বরফ পড়ে। ধারণা করা হয়ে থাকে পৃথিবীর স্থলভাগের তিন ভাগের এক ভাগ এলাকাই গাছপালা ও প্রাণীদের জন্য প্রতিকূল মরুভূমি। সাধারণত বৃষ্টিপাতের পরিমাণ, মরুকরণ, তাপমাত্রা ও ভৌগোলিক অবস্থানের কারণে মরুভূমির সৃষ্টি হয়। তবে মরুভূমির প্রতিকূল পরিবেশের মধ্যেও অনেক প্রাণী ও মানুষের বাস রয়েছে। এসব মানুষ ও প্রাণীরা সাধারণত বছরের বিভিন্ন সময়ে পানি ও খাদ্যের প্রাপ্যতার উপর নির্ভর করে মরুভূমির বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বাস করে। ফানি ফ্রো ক্রিয়েটিভসের এই পর্বে আপনাদের জানাবো পৃথিবীর সবচেয়ে বড় দশটি মরুভূমির কথা। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। সবচেয়ে বড় মরুভূমির তালিকায় দশ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। এর আয়তন 3,48,750 বর্গ কিলোমিটার। মরুভূমিটি অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের গাওলার রেঞ্জ থেকে পশ্চিমাঞ্চলের পূর্ব গোল্ডফিল্ডস পর্যন্ত বিস্তৃত। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমিতে বজ্রঝড় খুব সাধারণ ব্যাপার। সেখানে বছরে 15-20 বার বজ্রঝড় হয়ে থাকে। শীতকালে এখানকার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও গ্রীষ্মকালে তা 32-40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ এক এক বছর এক এক রকম হয়, তবে সাধারণত এখানে বছরে 200-250 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। তবে এই মরুভূমি পুরোপুরি জনবিরল নয়। কোগাড়া, মার্নিং এবং পিটজ্যান্ড জারজারা নামে কিছু আদিবাসী গোষ্ঠীর মানুষের বাস রয়েছে এই মরুভূমিতে। এছাড়া ইউক্যালিপটাস জাতের কিছু বৃক্ষ এবং গিরগিটি ও মার্সুপিয়াল জাতের কিছু প্রাণীর আবাসও রয়েছে এই প্রতিকূল পরিবেশের মধ্যে। গ্রেট বেসিন মরুভূমি। গ্রেট বেসিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মরুভূমি। প্রায় 4,92,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত গ্রেট বেসিন মরুভূমি দেশটির পূর্ব দিকের রকি পর্বতমালা থেকে শুরু করে পশ্চিমে সিয়েরা নেভাদা, দক্ষিণে সোনোরান ও মোহাবি মরুভূমি থেকে উত্তরে কলম্বিয়া সমভূমি পর্যন্ত বিস্তৃত হয়েছে। মরুভূমির উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত পর্বতমালায় 33টিরও বেশি পর্বতশৃঙ্গের উচ্চতা প্রায় 10,000 ফুট। যে কারণে এখানে যেমন সুউচ্চ উপত্যকা রয়েছে, তেমনি শুকনো লবণ হ্রদ এবং জুনিপারের জঙ্গলও রয়েছে। গ্রেট বেসিন মরুভূমিতে বছরের সব মিলিয়ে মাত্র 7-12 ইঞ্চির মতো বৃষ্টিপাত হয়। গ্রীষ্মের সময় মরুভূমিতে প্রচণ্ড গরম ও শীতকালে বরফ পড়ার মতো ঠান্ডা পড়ে। তবে এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদের যেমন আধিক্য লক্ষ্য করা যায়, তেমনি অন্তত 600 প্রজাতির মেরুদণ্ডী প্রাণীরও বাস রয়েছে এই মরুভূমিতে। সিরীয় মরুভূমি। সত্যিকারের মরুভূমি ও তৃণভূমির সমন্বয়ে গঠিত সিরীয় মরুভূমি অন্যান্য মরুভূমির তুলনায় বেশ ব্যতিক্রম। এর আয়তন প্রায় 5,20,000 বর্গ কিলোমিটার। দক্ষিণ পূর্ব সিরিয়া, জর্ডানের উত্তর পূর্বাঞ্চল, সৌদি আরবের উত্তরাঞ্চল এবং ইরাকের পশ্চিমাঞ্চল জুড়ে বিস্তৃত হয়েছে এই মরুভূমি। বলতে গেলে এই মরুভূমিটি জর্ডানের 85% এবং সিরিয়ার 55% দখল করে রয়েছে। দক্ষিণে এটি আরব মরুভূমির সাথে মিশে গিয়েছে। মরুভূমিটি মূলত বিস্তীর্ণ শক্ত পাথুরে ভূমি এবং মাঝে মাঝে শুকনো নদীখাত রয়েছে। মধ্যভাগে 700-900 মিটার উঁচু অপেক্ষাকৃত সমতল মালভূমি দেখতে পাওয়া যায়। বেশ কিছু প্রজাতির বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীর বাস রয়েছে এখানে। কিছুদিন আগ পর্যন্ত চিতাবাঘ, নেকড়ে বা ক্যারাকালের মতো প্রাণীর বিচরণ ছিল এই মরুভূমিতে। তবে বর্তমানে খাদ্য সংকট বা মানুষের নির্বিচার শিকারের কারণে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। পাতাগোনিয়া মরুভূমি। লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার সবচেয়ে বড় মরুভূমি পাতাগোনিয়া। 6,20,000 বর্গ কিলোমিটার আয়তনের মরুভূমিটি আর্জেন্টিনা ছাড়াও চিলির কিছু অংশ জুড়ে রয়েছে। পূর্বে আটলান্টিক মহাসাগর ও পশ্চিমে আন্দিজ পর্বতমালা পর্যন্ত বিস্তৃত এই মরুভূমি। এটি মূলত শীতল মরুভূমি। এখানকার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের উপরে খুব একটা ওঠে না, আর এখানকার গড় তাপমাত্রা থাকে মাত্র 3 ডিগ্রি সেলসিয়াস। বছরে 7 মাসই এখানে শীতকাল, তবে শুষ্ক আবহাওয়ার কল্যাণে এখানে তুষারপাত হয় না। নিম্নগামী পার্বত্য বায়ুপ্রবাহের কারণে মরুভূমিটিতে বেশিরভাগ সময়ই ঝড়ো আবহাওয়া দেখা যায়। চরম প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এখানে বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বাস রয়েছে। এমনকি প্রাচীনকালেও বেশ কিছু আদিবাসী গোত্রের বাস ছিল এই অঞ্চলে।
বর্তমানে অনেক মানুষের বাস রয়েছে এই মরুভূমির বিভিন্ন অংশে। ছাগল এবং ভেড়া চড়ানো ছাড়াও তেল বা কয়লা খনির কাছে বহু মানুষের আবাসস্থলে পরিণত হয়েছে এই মরুভূমি। কালাহারি মরুভূমি আফ্রিকার বিশাল এলাকা নিয়ে আধা তৃণভূমির কালাহারি মরুভূমি গঠিত। এর আয়তন প্রায় 9 লাখ বর্গ কিলোমিটার। আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের মালভূমিতে অবস্থিত অববাহিকার মতো সমতল এই মরুভূমিটি নামিবিয়া দেশের পূর্বাঞ্চলীয় 1/3 অঞ্চল, বাতসোয়ানার প্রায় পুরোটা এবং দক্ষিণ আফ্রিকার নর্দার্ন কেপ প্রদেশের উত্তরের অংশ জুড়ে বিস্তৃত হয়েছে। দক্ষিণ পশ্চিমে এটি নামিব মরুভূমির সাথে মিলিত হয়েছে। কালাহারি মরুভূমির বিশাল এলাকা লাল বালিতে ঢাকা, যেখানে স্থায়ী কোনো পানির উৎস নেই। কালাহারি মরুভূমিটি মৌসুমি প্লাবিত ভূমি, শুষ্ক উপত্যকা ও নোনা ভূমি দিয়ে গঠিত। কালাহারি মরুভূমির গড় তাপমাত্রা মোটামুটি 18 ডিগ্রি সেলসিয়াস, অবশ্য গরমের সময় তা 40 ডিগ্রির উপরে এবং শীতের সময় হিমাঙ্কের নিচে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এখানে সারা বছরে মাত্র 110 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। ওকাভাঙ্গ কালাহারির একমাত্র স্থায়ী নদী। অপেক্ষাকৃত কম শুষ্ক এই মরুভূমিতে বহু প্রজাতির উদ্ভিদ ও গুল্ম জন্মায়। এছাড়া বিভিন্ন পরিযায়ী পাখি এবং জীবজন্তুরও দেখা পাওয়া যায় এই মরুভূমিতে। গোবি মরুভূমি বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি গোবি। এর আয়তন প্রায় 12,95,000 বর্গ কিলোমিটার। চীনের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে মঙ্গোলিয়ার দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে গোবি মরুভূমি। এর পশ্চিমে শুরু হয়েছে তাকলামাকান মরুভূমি এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে তিব্বতীয় মালভূমি অঞ্চল। গোবি মরুভূমিকে অনেক সময় বৃষ্টি ছায়া মরুভূমিও বলা হয়। মরুভূমিটির কাছেই হিমালয় পর্বতমালার অবস্থান, যে কারণে এই মরুভূমিতে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। গোবি মরুভূমির বেশিরভাগ জায়গায় বালুময় নয়, বরং খোলা পাথুরে অঞ্চল। এই মরুভূমি ভীষণ চরমভাবাপন্ন, অর্থাৎ এখানে গরম এবং ঠান্ডা দুটোর মাত্রাই অনেক বেশি এবং আবহাওয়া হঠাৎই বদলে যায়। গরমের সময় এখানকার তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়, আবার শীতের সময় তা হিমাঙ্কের নিচে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এখানে মঙ্গল সাম্রাজ্যের বিকাশ এবং সিল্ক রোডের পাশে বেশ কিছু প্রাচীন শহর গড়ে ওঠার কারণে গোবি মরুভূমি ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আরব মরুভূমি আয়তনে বিশ্বের চতুর্থ এবং এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে আরব মরুভূমি। পশ্চিম এশিয়ার আরব উপদ্বীপের বেশিরভাগ এলাকা জুড়ে মরুভূমিটি বিস্তৃত, যার মোট আয়তন প্রায় 23,30,000 বর্গ কিলোমিটার। ইয়েমেন থেকে পারস্য উপসাগর এবং ওমান থেকে জর্ডান ও ইরাক পর্যন্ত বিস্তৃত হয়েছে এই মরুভূমি। আরব মরুভূমির কেন্দ্রকে আর রুব আল খালি বা বাংলায় 0¼ বলা হয়, যা পৃথিবীর দীর্ঘতম ধারাবাহিক বালুরাশি দিয়ে গঠিত। এই অঞ্চলের আবহাওয়া খুবই শুষ্ক, বছরে মাত্র 100 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয় এখানে। কিন্তু মরুভূমিটির শুষ্কতম এলাকায় বছরে মাত্র 30-40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে থাকে। দিনের বেলা স্বাভাবিকভাবে এখানে প্রচণ্ড উত্তাপ দেখা যায়, আবার রাতের বেলা তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে। পানির অভাব এবং প্রচণ্ড চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে এখানে খুব সামান্য উদ্ভিদই জন্মাতে পারে। গ্যাজেল হরিণ, মরু বিড়াল বা একজাতের গিরগিটির মতো খুব অল্প সংখ্যক প্রাণী মরুভূমির এই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পেরেছে। সাহারা মরুভূমি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি হল সাহারা। একই সঙ্গে এটি বিশ্বের সবচেয়ে উত্তপ্ত মরুভূমিও। এর আয়তন 92 লাখ বর্গ কিলোমিটারেরও বেশি। মাগরাবের উর্বর অঞ্চল, অ্যাটলাস পর্বতমালা এবং ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চল বাদ দিয়ে পুরো উত্তর আফ্রিকা জুড়ে এই মরুভূমি বিস্তৃত হয়েছে। আলজেরিয়া, চাঁদ, মিশর, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, নাইজার, সুদান এবং তিউনিশিয়ার বেশিরভাগ অংশই এই মরুভূমির মধ্যে পড়েছে। এই মরুভূমির বেশিরভাগ এলাকা পাথুরে স্থলভূমি দ্বারা গঠিত। কোথাও কোথাও বালির পাহাড় প্রায় 600 ফুট পর্যন্ত উঁচু। প্রচণ্ড বাতাসের কারণে সাহারা মরুভূমির ভূভাগে প্রতিনিয়ত পরিবর্তন আসে, আর এই এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। এখানে বছরে 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় না। সাহারা মরুভূমিতে দিনের বেলায় প্রচণ্ড গরম পড়ে এবং রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। নীল নদ বাদে সাহারা মরুভূমির বেশিরভাগ নদী সাময়িক সময়ের জন্য বহমান থাকে। বছরের কিছু নির্দিষ্ট সময় এসব নদীতে পানি থাকে, যে কারণে মরুভূমির খুব সামান্য অংশেই ঘাস, গুল্ম বা উদ্ভিদ জন্মায়। তবে সাপ, গিরগিটি এবং খেকশিয়ালের মতো বেশ কিছু প্রাণীর বাস রয়েছে এই মরুভূমিতে। আর্কটিক মরুভূমি
আর্কটিক মরুভূমি উত্তর মেরু বা সুমেরু মরুভূমি নামে পরিচিত। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। এর আয়তন প্রায় 1,39,85,000 বর্গ কিলোমিটার। এই মরুভূমির বেশিরভাগ এলাকার মালিকানা রয়েছে কানাডা, ডেনমার্ক, নরওয়ে, রাশিয়া, সুইডেন ও যুক্তরাষ্ট্রের দখলে। এই ঠান্ডা মরুভূমিতে তাপমাত্রা অনেক সময় হিমাঙ্কের নিচে 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। হালকা তুষারে ঢাকা মরুভূমিটিতে বেশিরভাগ সময় প্রচণ্ড বাতাস প্রবাহিত হতে থাকে, আর এই বাতাসে তুষার কণাগুলো উঠতে থাকায় মনে হয় সেখানে সবসময় তুষারপাত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে আছে বিশ্বের অন্যতম মিঠা পানির উৎস এই মরুভূমি। সম্প্রতি এই অঞ্চলের সামুদ্রিক বরফ গলার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, আর এই বরফ গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বেড়ে যাবে, আর এতে করে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতার উপর প্রভাব ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অ্যান্টার্কটিকা মরুভূমি। বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি দক্ষিণ মেরু মরুভূমি বা অ্যান্টার্কটিকা মরুভূমি। এর আয়তন 1,40,00,000 বর্গ কিলোমিটার। অ্যান্টার্কটিকাকে মরুভূমি বলার কারণ হচ্ছে এখানে বছরে 100 মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয়। দক্ষিণ মেরুর এই বিশাল মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুকনো, ঝড়ো ও শীতলতম স্থান। এছাড়া বিশ্বের যে কোনো অঞ্চলের চেয়ে গড়ে বেশি উচ্চতার পাহাড় রয়েছে এখানে। সবচেয়ে শীতল স্থানটির তাপমাত্রা শীতকালে হিমাঙ্কের নিচে 89 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। চরম বৈরী আবহাওয়ার কারণে এই অঞ্চলে স্থায়ীভাবে কেউ বাস করে না। বছরের বিভিন্ন সময় এখানে 1 থেকে 5 হাজার পর্যন্ত মানুষ বাস করে থাকে। এদের বেশিরভাগই বৈজ্ঞানিক গবেষক ও তাদের সহকারী। বরফের উপর সূর্যের আলো ব্যাপক আকারে প্রতিফলিত হওয়ায় এখানকার বাসিন্দারা সানবার্ন জাতীয় ত্বকের সমস্যা ছাড়াও চোখের সমস্যায় ভুগে থাকেন। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তিপণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন টেকবাউন্ড।